দিচ্ছি, চেষ্টা তুমি ব্যর্থ হও তো অন্তর্ভুক্ত একটু ভান করো, কাদার ভান করো, কান্নার ভান করলে আল্লাহ পাক সেই তোমার চোখের পানি কবুল করে আল্লাহ পাক মাফ করে দেবে। কাঁদবো, জাহান্নামের আগুন সে ভয়ানক, জাহান্নামের আসাম কবরের আসাম স্মরণ করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবো, এখলাসের সাথে কাঁদবো, এখলাস পূর্ণ কাদা। আল্লাহ যদি এখলাসের সাথে আমল করি আর এই আমলটা কবুল করবে, এখলাসের সাথে যাতে যে আমলই করবো সে আমলটা আল্লাহ কবুল করবে, সেই আমলটা কবুল করে আল্লাহ পাক আমাদেরকে নাজাত করে দিবেন। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিল, আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে যদি এখলাসের সাথে করো। এখলাস নাই হাজারো আমল করলে কোনো লাভ হবে না, বহু দেখছি এখলাস নাই প্রকাশ্য প্রমাণ দেখাইতে যায়, আমার আমলের ভিতরে এখলাস নাই, আমি নামাজ পড়ি তাই সারা ভাব মতে কোন সময় মসজিদ থেকে বের হবো, তাড়াতাড়ি করে নামাজ পড়বো, তাড়াতাড়ি করে বের হয়ে যাবো, অনেকে নামাজ পড়ে লুক দেখানোর জন্য, এইগুলো আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে, আমার নামাজ হবে এখলাস পূর্ণ নামাজ, আলহামদুলিল্লাহ নামাজ পড়বো, চিন্তা করবো এটা এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এই জন্য এক আল্লাহ নবী বলেন, তোমার নামাজে একাগ্রতা আসার জন্য তোমার জন্য দরকার, তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা তুমি ভুল সিরাতের উপরে দাঁড়াইছো, একবার এমন ভাবে নামাজ পড়বা যেমন ভুল সিরাতের উপরে দাঁড়াইছো, নামাজে যখন দাঁড়াইবা তুমি চিন্তা করবা আমি আল্লাহকে দেখতেছি, স্বয়ং আল্লাহ আমার সামনে আছেন, দুনিয়ার হাকিমের সামনে দাঁড়াইলে যেভাবে তুমি নড়াচড়া করতে পারো না, এদিক সেদিক তাকাইতে পারো না, আল্লাহ তো দুনিয়ার হাকিমের মত না, তিনি বলেন আকামুল হাকিমিন, তিনি হাকিমদের হাকিম, বাদশাহদের বাদশাহ, তিনি শাহানশাহ, আল্লাহর সামনে দাঁড়াইয়া নড়াচড়া করবা না, এদিক সেদিক তাকাবা না, তুমি মনে করবা আমার সামনে আল্লাহ আছে, আল্লাহকে আমি দেখতেছি, আনতা আবুদাল না কান না কাতারা গুফাইন না তাকুন তারা গুফাইন না হুয়ারাত, তুমি মনে করবা আল্লাহকে তুমি দেখতেছো, আর যদি আল্লাহকে না দেখা থাকো তুমি মনে করবা পাইন না হুয়ারাত, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আকামুল হাকিমের সামনে দাঁড়াইছি, এদিক সেদিক তাকানো যাবে না, মনকে হাজির রেখে নামাজ পড়তে হবে, আরে মন করবা তোমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আজরাইল, মনে করবা তোমার এই নামাজ জীবনের শেষ নামাজ হইতে পারে, আজকে জুমার নামাজের পরে আসর নামাজ পড়ার তৌফিক আমার নাও হইতে পারে, এর আগে আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলে, আপনারা দেখছেন মিডিয়াতে একটা ছেলে গজল গাইতেছে, মাহফিলে গজল গাচ্ছে, গজলের মাঝখানে ছেলেটা পড়ে ওখানে তার জীবন সাঙ্গ হয়ে গেছে শেষ, সে গজলটা শেষ করতে পারে নাই, দুনিয়াতে এমন বহু মানুষ আছে, বহু মানুষ আছে খানা খাইতেছে, খানার মধ্যে আজরাইল সাক্ষাৎ হয়ে গেছে, খানাটা শেষ করতে দেওয়া হয় নাই, বহু এমন পড়ে দেখেছি মাত্র পাঁচ মিনিট আগে বিবি বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে যাওয়ার তৌফিক হয় নাই, বিবির চেহারাটা একবারও দেখার তৌফিক হয় নাই, এর আগে আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেছে এমন আছে কি আছে না, কিছুদিন আগে লঞ্চে দেখলেন দুর্ঘটনায় কতগুলা মানুষের প্রাণ গেল, কতগুলা মানুষের প্রাণ গেল, কত আনন্দের সাথে বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়িতে বসতে পারে নাই, এই নদীর মাঝখানে আগুনে তাদের জীবন সাঙ্গ হয়ে গেছে, কোন সময় আপনার আমার জীবন সাঙ্গ হয়ে যায়, কোন সময় আজরাইল আমাকে ধরে ফেলে বলা যায় না, পিছনে আজরাইল দাঁড়ানো, সামনে আমার আল্লাহ ডানে জান্নাত বামে জাহান্নাম, ফুলসিরাতের উপরে দাঁড়াইছি, মনে করব এই নামাজ আমার শেষ নামাজ, এই মনে করে যখন দাঁড়াইবা তোমার নামাজের ভিতরে এখলাস চলে আসবে, কোন সুবহানাল্লাহ, এখলাস আনার এখানে সব সময় মউতকে স্মরণ করা, আজরাইলকে স্মরণ করা, কাজ করার সময় আজরাইলকে স্মরণ করলে
ওই কাজের ভিতরে এখলাস তৈরি হবে। আখলাস দিন একা এক ফিকাল আমালুল কলিল, এখলাসের সাথে যদি আমল করতে পারি আল্লাহ যদি কবুল করে সবাই বলেন আমিন। আজ থেকে যত এবাদত বন্দি করবো সব এবাদত দুনিয়ার কোনো মানুষের জন্য বাবা পাওয়ার জন্য নয়, বাবা পাওয়ার যারা নাকি বাবা পাইতে চেষ্টা করবে এদের পিছনেও যাবো। কি বলেন এরকম মানুষ আছে কি আছে? ও বর্তমানে এক শ্রেণীর বক্তা হয়ে গেছে, ওয়াইজ খুব খারাপ লাগে, কর্তাক ছাড়া বক্তা ওয়াজ করতে যায় না, আছে কি আছে না? কত টাকা দিবেন আগে কন্টাক্ট করে না, ওয়াজ অগ্রিম পাঠান, সে কুরআন হাদিস শিক্ষা করে সে ওয়াজ বিক্রি করে, নাউজুবিল্লাহ। আর মানুষ এখনকার মানুষ যত কন্টাক্ট বেশি কন্টাক্ট করে বক্তা আনতে পারে তাদের পিছনে দৌড়ায়, এদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলে? এদের এখলাসের সাথে যারা কথা বলতে চায় তাদের ওয়াজ শোনে না, তাদের ওয়াজ শুনতে চায় না। এখন মানুষ শুধু আওয়াজ দেখে, যারা অতি যারা ওয়াজ করায় তাদের ভিতরে এখলাস নাই, যারা করে তাদের ভিতরে এখলাস নাই, ঠিক কিনা বলে? আছে কেন? যারা টাকার জন্য ওয়াজ করে, মাঠ গরমের জন্য ওয়াজ করে, এরকম বক্তা আছে কি আছে না? আবার যারা করায় দেখবেন, যারা করায় এদের ভিতরে অধিকাংশ নামাজ পড়ে না, অধিকাংশই দিনের লাইনে চলার, তাদের তারাও করায় বাবা পাওয়ার জন্য, যারা করে তাদের বাবা পাওয়ার জন্য। আফসোস লাগে, ইমাম সাহেবের বেতন 2 মাস 3 মাস 5 মাস বাকি বেতন দেয় না, বেতন দিতে পারে না, কিন্তু 1.5-2 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসে, ঠিক কিনা বলে? এরকম মহল্লা আছে দেখছি, ইমাম সাহেব বেতন ঠিক মতো দেয় না, মহল্লার ইমাম বেতন পায় না, মহল্লার ইমাম খাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়া যে একজন বক্তা নিয়ে আসে। বক্তাদের বিরোধিতা করি না, যাদের ভিতরে এখলাস, এইরকম বক্তা আনবেন যারা এখলাসের সাথে ওয়াজ করে, আলহামদুলিল্লাহ। এদের সামনে যা বসবেন আপনি এখলাসের সাথে বসবেন, যে আল্লাহ ওয়ালা যে আলেম এখলাসের সাথে কথা বলে, আর আপনি যদি এখলাসের সাথে বসেন এই মজলিসটা আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক না বলেন? যাদের ভিতরে এখলাস আছে তাদের ওয়াজ শুনবো, যারা এরকম কন্টাকে যায় না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখবো না কত টাকা দিছেন, দেখবো না, আপনি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও নিয়ে যায়, দেখবো না, অনেকে দেখে কত টাকা দিচ্ছে, হ্যাঁ নিয়ে এত টাকা, এত কম, আমি এত কম টাকায় যাই, বাবা আমাদের শিক্ষা করে সেরকম টাকার বিনিময়ে সবাস করে, আল্লাহ পাক আমাদেরকে সেরকম এখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমি আমাদের নামাজ রোজা তসবিহ তাহলিল জিকির আজকার দান কইরাত আমার উঠা বসা সবগুলো যাতে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে। দিনে আর দুনিয়ার জীবন তো সামান্য, অল্প দিনের জন্য আসি, অল্প দিনের জন্য আসি, অল্প দিনের জন্য আসি, বাবা পাওয়ার জন্য কিছু নাই, বাবার কিছু নাই দুনিয়াতে, আমি যদি আখেরাতে দুনিয়াতে ছোট হইয়া চলবো আর আখেরাতে ময়দানে যদি ফেরেশতারা আমাকে ভুলে মালা দিয়া জান্নাতে নিয়ে যা, উলেরা যদি আমাকে স্বাগতম জানাইয়া জান্নাতে ঢোকা, আমি কামিয়া ফামা চুলুসি হানিম না ও উদুখিলাল জান্নাত ফাকাত ফাস, আল্লাহ পাক বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাত যাকে দেওয়া হলো সেই কামিয়াব, সেই কামিয়াব, সেই কামিয়াবি হয়ে গেল। আল্লাহ পাক সেই কামিয়াবি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।